Hi everyone, Assalamualaikum. Welcome back to my channel. আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা যাচ্ছি সোনাই মুড়ির একটা পিকনিকে, মিরো স্টেট পার্কে। এই পার্কটা আউটলুকিং অনেক সুন্দর, ভিতরে তার অনেক সুন্দর বেটি স্বাভাবিক। তবে আমরা এই পার্কের সম্পর্কে সব ডিটেল জেনে তবে আজকে এসেছি। এখানে অনেক রাইডস আছে, তো দেখি সময় পেলে অবশ্যই রাইডসে চড়ে দেখাবো, না হলে পার্কটা অন্তত ঘুরে দেখাবো। তো চলেন ভিতরে যাওয়া যাক। তো আমরা অলরেডি সেই পিকনিকের স্পটে এসে পড়েছি। এখানে আমরা গাড়িটা পার্ক করব, দেখি কোথায় পার্কিংটা পাই। গাড়ি পার্ক করা হয়ে গেছে আমাদের। পার্কটা একবার ঘুরে দেখাই, এত সুন্দর পার্ক, এত ভিতরে, এত পাহাড়ের উপরে, এত সুন্দর পার্ক আসলে কল্পনা করা যায় না। তো আমরা পার্ক করেছি ওখানে, আসলে আমাদের পার্কিং নিতে হবে এখানে, কারণ আমাদের আমাদের জন্য পিকনিক স্পটটা হচ্ছে ওখানে বিচের সাথে। এইটা বোধহয় আমাদের আমাদের জন্য আজকে পিকনিক স্পট ওরা করেছে। এর মধ্যে অনেকে এসে গেছে, ওই বিচে যাব। তার আগে দেখি ওরা মাত্র সকালে ব্রেকফাস্টের জন্য ডিম সিদ্ধ করছে। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট, ফ্রোজেন কলা। ওয়ালাইকুম আসসালাম। এই হচ্ছেন আমাদের মুমিন ভাই, আমাদের ফুড ম্যানেজার। খুব সুন্দর একটা জায়গা, পানি আর পানির সাথে এটা যে একটা সৌন্দর্য। অনেকক্ষণ থাকলাম, এইখানটায় বসলাম, খুব ভালো লাগলো। এখন চলে যাচ্ছি ওই যে ওই পাশটা কানাডা, এটা তো জানি, সবসময় সবাই জানেন আমেরিকার বর্ডারগুলোই হচ্ছে কানাডার বর্ডার। যাই হোক, এখন আবার ফিরে চলে যাচ্ছি। এর মধ্যে অনেকেই আসা শুরু করে দিয়ে আর খাবারও এসে গেছে। এখন যাব, দেখি কি কি খাবারের আজকে অ্যারেঞ্জমেন্ট আছে, আপনাদের সাথে সেটাও শেয়ার করি। সকালের ব্রেকফাস্ট আর লোকেশন সম্পর্কে মোটামুটি আইডিয়া দিলাম। আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে ভোগ এবং ত্যাগ দুইটা একটার সাথে অতপ্রতভাবে জড়িত। তো এটা ছিল বাথরুমের লোকেশন, ওখানে এখন নাই যাই, কারণ ফুল টুল দিয়ে যেভাবে সাজিয়ে রেখেছে মনে হচ্ছে আউটসাইড যেহেতু সুন্দর, ভিতরটা মোটামুটি ভালোই হবে। এর পাশেই ছিল এই যে এই গিফট শপটা, তো আমরা গিফট শপের ভিতরে ঢুকে গেলাম, কারণ এত উঁচু পাহাড়ের উপরে আবার গিফট শপ, সাথেই নদী নালা কত কিছু। তো দেখি এটার ভিতরে কী আছে। এটার ভিতরে একটা ছোটোখাটো মিউজিয়ামের মতন আমার মনে হলো, বাংলা ইংরেজি অঙ্ক কিছুই এখানে লেখা টেখা নাই, শুধুমাত্র কিছু ছবি টবি দেওয়া আছে। সেখান থেকে আমার মাথায় যতটুকু এসছে ততটুকু আপনাদের সাথে আমি শেয়ার করছি। এটা হচ্ছে আগের একটা প্রাচীন একটা পিকচার, যে কী ছিল না ছিল, আগে দেখতে কেমন ছিল সেটা। আর এই যে পাশে এটা ছিল, এটা হলো হলো ওয়েট মাপার যেই মেশিনটা, ওখানে পেনি দিলে তারপর ওয়েট মাপা যাবে, ইভেন মনে হয় এখনও যাবে। যাই হোক, এরপরে এই হাবি চাবি টাবি এগুলার অর্থ আমি কিছুই জানি না, জাস্ট দেখা দরকার দেখছি। আর কি যে বাঘটা দেখে মনে হলো কি যে আমাদের দেশের বাঘটা বুঝি এখানে এনেছে, এই জন্য এটা জাস্ট করে আপনাদেরও দেখালাম। আর এরপরে এসেছিল এই পিকচারগুলো, এই পিকচারগুলো দিয়ে যতটুকু বুঝে নিলাম যে এগুলো হচ্ছে ওই আমলে কতজন লোক এখানে বসবাস করতো তারই একটা প্রতিচ্ছবি, আর কিছুই না। তারা খুব শখ করে এখানে ছবি তুলে রেখেছে। আর এটার কত সালে, সেটা 1935 সালের ছবি। তো ভালো কথা, এখনও যে খুব বেশি জনবসতি এটাও বলা যায় না। এরপরে হলো এই যে এখানে বিভিন্ন ছোটোখাটো জিনিসপত্র রেখেছে, কেন রেখেছে এটা ওরাই ভালো জানবে, এগুলো আমি কিছুই জানি না। আর এখানে কিছু লেখাও নাই, ওইভাবে পড়তেও পারিনি। এরপর এখানে দুইটা তিনটা জুতা দিয়ে রাখছে, কী জন্য আল্লাহ পাক জানেন। হ্যাঁ, এই জুতার মধ্যে কী বিশেষত্ব আছে তাও আল্লাহ পাক জানেন, তবে আমি আর বুঝি নাই, আপনারা বুঝলে আমাকে জানাবেন। আচ্ছা যাই হোক, এই পাশ দেখা শেষ, এবার আবার একটু ভিতরে চলে যাই শোপিসের মধ্যে কি কি আছে দেখার জন্য। শোপিসের মধ্যে দেখলাম তো হাবিজাবি কাপড় চোপড় এই সেই অনেক কিছু আছে, দেখে টেকে তো আমাদের মতন যারা আদেকলে আছে তারা তো একদম এক্সাইটেড হয়ে পড়েছে, এখান থেকে কিছু না কিনলেই নয়। কারণ এমন ভাব আমাদের যে আমরা জীবনও বাপদাদার 14 গোষ্ঠীতেও আর কখনো লোকালয় এসব দেখিনি। আর এখানে এলাম হলো পিকনিক করতে, আমাদের এখান থেকে অবশ্যই কিছু বাই করে নিতে হবে, নাহলে তো আবার পিকনিকের কোনো চিহ্নই থাকবে না, বা আমরা
আমরা পিকনিকে এসেছিলাম সেই পাহাড়ের উপরে সেটারও কোনো মেমরি থাকবে না। যাই হোক, এখান থেকে যার যা মনে চাইলো শেষে নিল। আমার বাবা এত টাকা পয়সা নাই এই ফাও টাকা নষ্ট করার। তবে কিছু সুন্দর সুন্দর জিনিস যেগুলো না দেখলেই নয় সেগুলো হাত দিয়ে ধরে ধরে দেখে মনের স্বাদটা মিটিয়ে নিলাম। কিন্তু এখন আমরা এটার ভিতর থেকে বাইরে চলে যাই, অনেক দেখা দেখি হলো, বাইরে কি চলছে দেখি। এটার পাশে যে একটা রেস্টুরেন্ট ছিল এই দেশিদের, এখন এগুলো তো আমরা খাবো না, খাওয়া দরকার নেই। তবে খাওয়ার দোকান দেখলে কেমন খাই খেয়ে 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 একটা ভাব আসে, যত খাবার থাক না কেন, আমার হয় বিশেষ করে, আপনাদের হয় কি না জানাবেন। তো এরপরে এসে পড়লাম হলো সেই যে বাচ্চাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়, যে এটার জন্য এই পিকনিক স্পটটা এত এত বেশি সবার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। সেটা হলো আমাদের কোনি আইল্যান্ডে যেই বাচ্চাদের জন্য বা বড়দের জন্য যে রাইডসগুলো আছে এই পার্কের মধ্যে সেই সব রাইডস আছে। তো আমরা যখন এই পার্কটা দেখলাম আমার হাজব্যান্ড আর আমি তো খুশি তারখানা হয়ে গেলাম, আহ আজকে বিনা টাকায় অনেকগুলো রাইডসে চলা যাবে, একের ভিতর দুই পেলাম। আমাদের জন্য মহা সারপ্রাইজ অপেক্ষা করছে যে পিকনিকে আসলাম আবার বিনা টাকায় একদম পছন্দসই রাইডসও চড়তে পারবো, আহা একের ভিতর দুই, এই তো একদম ঈদের দিন। তো যাই হোক, আমাদের মতন অনেকে ভুল ধারণা পোষণ করেছিলেন, সবাই আশা বাসা করে আমাদের সঙ্গে সঙ্গে এখানে এসে হাজির হলেন। কিন্তু যখন সবাই শুনলেন যে তা তো না, এখানে রাইডে চড়তে হলে অবশ্যই টাকা দিয়ে চড়তে হবে, তখন একদম সবার সেগুনে বালির মতন হয়ে গেল। তো যাই হোক, আমাকে সবাই একটু জিজ্ঞেস করা করে শুরু করেছিল যে এখানে কেমন টাকা খরচ হবে। তো আমি অনেক জিজ্ঞেস টিজ্ঞেস করে টোরে যতটুকু জানলাম ততটুকু হচ্ছে, যদি আপনারা একটা ব্যান্ড নেন এটার দাম $15, তাহলে এই ব্যান্ড দিয়ে সারাদিন যত খুশি তত যে কোনো রাইডসে চড়া যাবে, সারাদিন দ্যাট মিনস ছয়টা পর্যন্ত এটা থাকে, পাঁচটা ছয়টা পর্যন্ত। আর যারা এইরকম চান না, যদি টাকায় মানে টিকিট কিনে করতে চান, তাহলে কোনো কোনো টিকিটসে চারটা বা দুইটা করে টিকিট টিকিট দিতে হয়, এক একটা টিকিটের দাম হচ্ছে 15 সেন্টস করে। তো যাই হোক, অনেক ইনফরমেশন এখানে দিলাম। আমি পিকনিকের পরে কেউ এখানে আসবে বলে মনে হচ্ছে না, বিশেষ করে বাঙালি তো আসবেই না, কারণ বাঙালি আর যাই হোক টাকা পয়সা নষ্ট করে এত দূরে এত পাহাড়ের উপরে রাইডে চড়ার জন্য আসবে না। তো যাই হোক, বড়রা তো রাইডে চললোই না, বাট আমার বাচ্চা সহ আর কিছু নাচরবান্ধা আছে না, তাড়াতাড়ি এখান থেকে যাবে না রাইডসে চড়া ছাড়া। তো ওদের কিছু রাইডসে চড়ানো টড়ানো হলো, এখন ফেরা যাক সেই আগের জায়গায়। ঘড়িটারে অলরেডি 2টা বাজে আর আমার পেটের ইঁদুর অলরেডি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, কারণ আমরা আমাদের পিকনিক স্পট থেকে বেশ দূরে দূরেই এসেছি। এখান থেকে পরপর 2 বার হাঁটাহাঁটি করলাম, এর মধ্যে বাথরুমে টাথরুমে যে যে যার মতন পেট খালি করে ফেলেছে দুপুরে খাওয়ার জন্য। কিন্তু হায় এ কি অবস্থা, এখানে তো আরেক বিশাল অবস্থা। এখানে সব বাচ্চারা খেলা দেওয়ার জন্য পাগল, আর পাগল হবেন এখানে, পাগলের মাঠে পাগল তো হবেই, বড়রাই পাগল হয়ে গিয়েছে। আর তা না হলে আর যাই করুক, এই মাথা ভাঙা রোদের মধ্যে দৌড়ের প্রতিযোগিতার ব্যবস্থা করতে পারে না, এখন যেখানে খাওয়ার সময় সেখানে তারা দৌড়াদৌড়ি করছে, থাক করতে থাকুক। তো যাই হোক, আমার পুত্র ওখানে দাঁড়িয়ে গিয়েছিল কিন্তু তার বয়সে কেউ ছিল না, সে লাড্ডুগুড্ডু হয়েছে, সে কান্নাকাটি করছে, করতে থাক। এই ফাঁকে আমি চলে এসেছি খাওয়া দাওয়ার এই জায়গায়। কী কী আজকের আইটেম ছিল নিশ্চয়ই আপনারা দেখছেন, এই যে বুটের ডাল দিয়ে গরু গোশত, এমনি মাংস মানে গরু মাংস, মুরগি তান্দুরি, এটা তান্দুরি চিকেনটা ছিল, সাদা ভাতের পরপরই হচ্ছে সাদা ভাত, দেখান এই যে সাদা ভাত, আর প্রথমে পেঁয়াজ সালাদ এগুলো ছিল। এই হচ্ছে ওদের আয়োজন। আর এর মধ্যেই কথা বলতে বলতে আমার পুত্রের জন্য খাবার এসে গিয়েছে। খাবার আসলে কি হবে, খাবার যতটা বেশি লাগছে আসলে খাবারগুলো আসলে এত বেশি না, প্লেটগুলো একদম লাইক পিরিচের মতন, পিরিচের মতন একদম সমান, যার জন্য যা দিয়েছে সব উপচে আছে। আর এটাও ঠিক, ওদের খাবার দাওয়ার স্টাইলটা সুন্দর ছিল না, ছোট বড় সবাইকে একেবারে হিউজ পরিমাণ খাবার দিয়েছে, প্রচুর খাবারও ওয়েস্ট হচ্ছে হবে। যাই হোক, ওর আমার ছেলেকে কতবার বললাম আমি ওকে খাইয়ে দিব কিনা, কিন্তু ছেলে তো আমাকে সেখানে হাতই দিতে দিল না। এর মধ্যে আমার আশেপাশে সবাই খাবার পেয়ে গিয়েছে শুধুমাত্র আমি ছাড়া। তো যাই হোক, অবশেষে আমিও খাবার পেয়ে গিয়েছি, এই হচ্ছে আমার খাবার প্লেট। মনে হচ্ছে খাবারগুলো উপর দিয়ে ওভারডোজ হয়ে বেরিয়ে যাবে, মানে এখানে ভাত ছিল না কিন্তু কতগুলো ঝোলটোল এগুলো দিয়ে হাবি জাবি দিয়ে অবস্থা খারাপ। আর আমিও আর বসে থাকতে পারছি না, ভাতের জন্য কতক্ষণ বসে থাকবো, আমি অলরেডি খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম। কিন্তু মানুষ ভাবে এক করে এক, আমি তো সবসময় বরাবরই এরকমই চিন্তা করি, খেয়ে সব উজাড় করে ফেলবো, কিন্তু ফলাফল হয় জিরো। এই যে তান্দুরি চিকেনটা আমার কাছে, আসলে তান্দুরি চিকেনটা তো ভালো লাগেনি, লেগেছে হলো তার ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো। তো আমার খাওয়া দাওয়া শেষ, এরপরে আমরা এখানে আসলাম, ও মা এসে দেখি মাশাল্লাহ নোয়াখালীর পিকনিক বলে কথা, এর মধ্যে তারা ভাগাভাগি করে চুরি চামারি করে নিয়ে শুরু করে দিয়েছে। ঝাঁকিয়ে কথা বলছি, প্লিজ কিছু মনে করবেন না, ইটস ফর জোক।
তবে কথা সত্যি আপনি এটা নিয়েছেন খাবার। তো যাই হোক, এই এই আমি আসলে কি ভিডিও করতে করতে এগুলো ধরা পড়েছে, সেঙ্গ্রি হয়ে গিয়েছিল আমার প্রতি। কেন আমি ভিডিও করছি, আসলে কাউকে চোর সাব্যস্ত করার জন্য আমি এটা করিনি, আমি তো জাস্ট একটা ভিডিও বানানোর জন্য। এখানে দেখলাম আমার হাজবেন্ড আবার তরমুজ কাটাকাটি করছে। বিশ্বাস করেন, এই মাত্র সবাই ভাত খেয়ে উঠেছে, ভাত খাওয়ার পর পরে তরমুজ দিচ্ছে। কেন, তোরা সারাদিন কি করলি? যখন আমরা ক্ষুদা এখানে এখানে ছোটাছুটি করছিলাম, ওই খেলার আয়োজন না করে তখন তোমরা তরমুজটা দিলে তো আমরা অন্তত খেতে পারতাম। তো যাই হোক, বাঙালি বলে কথা, কোনো খানায় ফালান দেওয়া যেত না, তারা সব কিছু সব খানায় খাই ফেলবো। এই যে খানা নিয়ে আস দৌড়াদৌড়ি, আর যার সামনে ক্যামেরা নিয়ে যায় সেই কেন মানে বিব্রত বোধ করে আমি বুঝি না। কারো কোনো চুরি চামড়া তো আমি ধরে দিচ্ছি না, যে যা ইচ্ছা যার সাথে ইচ্ছা তার সাথে কথা বলুক, যা যাকে যে যতটা খুশি খাবার নিয়ে যাবে, আমার কি তাতে। তো এখানে আবার ফুটবলের আয়োজন করেছিল, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আর এখানে মহিলারাই বা পিছিয়ে থাকবে কেন, তারাও হাড়ি ভাঙা খেলার আয়োজন করেছে, আর ইতিমধ্যে হাড়ি ভাঙা শুরুও করে দিয়েছে। তো যাই হোক, ওরা হাড়ি ভাঙতে থাক। এরপর তরমুজ শেষ হতে না হতেই এখানে চিপস আর ঝালমুড়ির বন্টন শুরু হয়ে গিয়েছে, আর যে যেভাবে পারছে ঝালমুড়ি নিয়ে ছোটাছুটি করছে। দেখতেই পাচ্ছেন কারো হাতেই ঝালমুড়ি ছাড়া নেই। তো আমরা ঝালমুড়ি নিয়ে বসেছি, সাথে বসেছে আমার দেবর, দেবরের বউ, তাদের বাচ্চা কাচ্চা আরও অনেকে। যাই হোক, ফ্যামিলি আড্ডা চলছে, সাথে চলছে ঝালমুড়ি পর্ব। তো ঝালমুড়িটা আসলে খাচ্ছে, আবার বলছো টক হয়ে গেছে, আসলে টক হয়ে গেছে, কিন্তু খাওয়া তো কারো বন্ধ নেই। তো আজ সকাল থেকে বিকেল অবধি যা যা হয়েছে সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর কারো কোনো কষ্ট লেগে থাকলে অবশ্যই তা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। এই মুহূর্তে পুরস্কার বিতরণী চলছে, এরপর পরে আমরা বাসায় চলে যাব। তো আপনারা ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।